আজ মথুরা থেকে শুরু হচ্ছে সাগর ও নদ নদীতে ইলিশ ধরা। দীর্ঘ 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামবেন জেলেরা। জেলে পল্লীগুলোতে তাই সরব। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঝালের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যেন প্রাণ ফিরেছে জেলে পল্লীগুলোতে, নৌকা ও জাল তৈরি। নিষেধাজ্ঞা শেষে রূপলি ইলিশ ধরতে জলে যাবেন তারা। সারা দেশের মতো চাঁদপুরের মতলবের জেলেপল্লীতেও যেন উৎসব। ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় অর্ধলক্ষাধিক জেলের বসবাস। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারের দেওয়া সহায়তা পর্যাপ্ত ছিল না, তাই বাধ্য হয়ে অনেকেই ঋণ নিয়েছেন। এবার প্রচুর ইলিশ ধরে ঋণ শোধ করবেন, এমনই স্বপ্ন বুনছেন তারা। অভিযান দিয়ে অভিযানে যদি মাছ থাকে তা অভিযানে পরে লাম, যদি আল্লাহ দেয় তো মাছ দেনাও না দিতাম। ফাইলে ফাম আর না ফাইলে না আর কি আর অভিযান দিছে এরা, যারা ওসে জালবার না পায় হেরা গেন নতিতে জালবায়, আর যারা প্রতির জালবা হেরা কিন্তু জালবায় যায় না। বরাবরের মতো এবছরও ইলিশ রক্ষায় জেলা টাস্ক ফোর্সের অভিযান ছিল। জেল জরিমানা করা হয়েছে নিষেধাজ্ঞা অমান্যকারীদের। এই যে নৌপুলিশ অঞ্চলের যে চারটা জেলার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল চাঁদপুর এবং লক্ষ্মীপুর, এই জেলাগুলোতে আর শরীয়তপুর, এই তিনটা জেলায় অভিযান খুব ভালো হয়েছে। কিছু জেলে ডিমওয়ালা ইলিশ ধরলেও এবছর যে পরিমাণ মাছ ডিম ছেড়েছে তাতে কাঙ্ক্ষিত ইলিশ উৎপাদন হবে বলে আশা ইলিশ গবেষকদের। যে সমস্ত জাটকা বা ছোট ছোট ইলিশ হবে তাদেরকে সুরক্ষা দেওয়া যায় তাহলেই কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ উৎপাদন হবে। গত বছর যেখানে 5,67,000 মেট্রিক টন সর্বমোট ইলিশ উৎপাদিত হয়েছিল, এবারে আশা করা যায় 5,65,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন হয়ে যাবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ছিল সরকারি নিষেধাজ্ঞা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।